কথা বলার ছিল। বলুন। আমার আব্বাজান চাচ্ছেন আমি শীঘ্রই বিয়ে করি। বেশ তো, করুন। আব্বাজান বলছিলেন কোনো মেয়েকে আমার পছন্দ কিনা। আপনি নিশ্চয়ই আপনার পছন্দের মেয়ের নাম চাচাজানকে বলেছেন? না। তাহলে আপনার পছন্দ মতো কোনো মেয়ে নেই এ কথা বলেছেন? না। তাহলে তো চাচাজানের ইচ্ছে পূরণের জন্য তৃতীয় একটি পথই খোলা থাকে। কি? সোজা বলে দিন আব্বাজান, আমি আপনার কোনোদিন অবাধ্য হইনি, কোনোদিন অবাধ্য হবও না। আপনারা যেই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবেন, আমি সেই মেয়েকেই বিয়ে করব। আব্বাজান অবশ্য বলেছেন আমার কোনো মেয়ে পছন্দ না থাকলে তিনি তোমার জন্য প্রপোজাল নিয়ে আসবেন। কিছু মনে করো না মেহনাজ, ছোটবেলা থেকে তোমাকে দেখছি, তোমাকে স্পষ্টবাদী মেয়ে হিসেবে আমার খুব ভালো লাগে, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু আব্বা যেদিন বললেন বললেন আপনার কাউকে বিশেষভাবে পছন্দ কিনা, সেদিন থেকে নিজের অজান্তে আমাকে ভালো লেগে গেল। এই তো ব্যাপারটা, ওইরকমই মনের উপর মানুষের কোনো কন্ট্রোল থাকে না। আপনি কি আমার মত জানতে চান? হ্যাঁ। আপনি অত্যন্ত ভালো মানুষ, বুদ্ধিমান, হৃদয়বান, সুদর্শন, আদর্শবান। আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু কিন্তু প্রেমিক বা স্বামী হিসেবে প্লিজ প্লিজ মেহনাজ, পুরোটা শেষ করো না। লেখাপড়া নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখার ফুরসত পাইনি। হঠাৎ করে কি যে হলো, আব্বাজান বললেন আর আমি মনে মনে দেখো দেখি কি ছেলে মানুষই কাণ্ড। তুমি কিছু মনে করো না মেহনাজ, মনে করো আজকের এই শরৎ বিকেলের কটা মুহূর্ত আমাদের জীবনে আসেনি। আজ খুব ভালো লাগছে মা, শরৎ আকাশের হালকা মেঘের মতো নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। অনিশ্চয়তার মাঝে নিজেকে ঠেলে দিয়েও ভালো লাগতে পারে, তুমি কি এটা বিশ্বাস করো মা? হ্যাঁ করি। তোর এতদিনের ভালো লাগা চাকরিটা হঠাৎ করে তোর পায়ে যেন শেকলের মতো জড়িয়ে গিয়েছিল। নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে তখন অনিশ্চয়তা হয় মুক্তি। অনেকদিন পর তুমি এমন সুন্দর করে কথা বললে মা। তা হ্যাঁ রে, এখন তো চাকরি ছেড়ে দিয়েছিস, এখন নিশ্চয় বলতে বাধা নেই। এমন কি হয়েছিল যে চাকরি ছাড়ার জন্য এমন অস্থির হয়ে গেছিল? আমার অফিসের মালিক জামশেদ চৌধুরী সাহেবের মেয়ে কাল থেকে ম্যানেজার পোস্টে জয়েন করবে। মালিকের মেয়ে ম্যানেজার হবে, এতে এমন কি হলো? তেমন কিছুই ভাবতাম না, যদি না মেহনাজ অহংকারী হতো। আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম, অমনি মেয়েটি আমার উপর কি রাগ। তুমি তখন সিরাজগঞ্জে, আমার মেসেজ ঠিকানা জোগাড় করে আমাকে চ্যালেঞ্জ দিতে আসলো, এমএতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবেই। আমি চাকরি পেয়ে গেলাম, তোমাকে ঢাকায় নিয়ে আসলাম। সেদিন অফিসে হুট করে যে হাজির, পরে জানলাম সে জামশেদ সাহেবের মেয়ে। আমার উপর সে কি রাগ! এমন সিরিয়াস কথার মধ্যে এমন করে হেসো না তো মা। আচ্ছা যা, হাসবো না, গম্ভীর হলাম, বল তুই। আচ্ছা কোন পর্যন্ত যেন বলেছিলাম? ওই যে মেহনাজ না কি নাম, তোর উপর কি রাগ! হ্যাঁ, রেগে মেগে এমন অ্যাটিচিউড দেখালো যোর পিতার ফার্ম ছাড়া আমার কোনো গতি নেই। কাল যে বুঝবে, শফিকুল আলম দরিদ্র হতে পারে কিন্তু স্পাইনলেস না। তুমি আমার সিরিয়াসনেস নিয়ে আবার হাসছো মা। হাসছি এই জন্যে যে হ্যাঁ, আমার ছেলে সত্যি বীর পুরুষ, কিন্তু 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 কি আমার ছেলে
যত জটিল কিছু বুঝুক না কেন, এই সামান্য জিনিস বোঝে না। এত বড় আসন্ন অপমানকে তুমি সামান্য বলছো মা? যা হবার তা হয়েছে। শোন বাবা, আমি মেয়েটিকে না দেখেই বলছি, আমার মনে হয় তোর উপর যত রাগই থাকুক না কেন, ও আসলে খুব ভালো মেয়ে।